অনেকে ভাবেন ডাবচিংড়ি বাড়িতে বানানো বেশ কঠিন ব্যাপার, কিন্তু বিশ্বাস করুন ডাবচিংড়ি বাড়িতে বানানো এমন কিছু কঠিন বিষয় নয়। আর এই ডাবচিংড়ির রেসিপিটা যদি এইভাবে বানিয়ে নেন, ডাবচিংড়ির আর অন্য কোনো রেসিপি আপনাদের পছন্দ হবে না। এই পদ্ধতিতে ফলো করলে ডাবচিংড়িটি বানিয়ে ফেলবেন খুব অনায়াসেই। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি একটি ডাবকে এইভাবে কেটে নিয়েছি। ডাবের জলটা অন্য একটি পাত্রে ঢেলে নেব। জলটি আমি ফেলে দেব না বা খেয়েও নেব না, কারণ ওই জলটি দিয়েই আমি রেসিপিতে ব্যবহার করব। এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো এইভাবে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছের মাথাটা একটু এইভাবে চাপ দিলেই খোসাটা ছেড়ে যাবে, বাকি খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। ডাব চিংড়ি বানাতে গেলে মাছের খোসাগুলো অবশ্যই ছাড়াতে হবে। চিংড়ি মাছটিতে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখব 10 মিনিট। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে, তেলটি গরম হলে পরে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখব। ওই তেলেতেই আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর 1 চামচ রসুন বাটা দিলাম। দেওয়ার পর 2 চামচ সর্ষে বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নেব। ওতে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ দেব। নারকেলের দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিট আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওতে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ডাবের জলটা ওতে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে চিংড়ি মাছগুলো ডাবের ভেতরে দিয়ে দেব। কিছুটা আটা দিয়ে ডাবের মুখটা আমি বন্ধ করে দেব। ডাবটিকে গ্যাসের ওভেনে বসিয়ে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। পনেরো মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ডাবটি ঠান্ডা হয়ে গেলে আমি খুলে দেখাচ্ছি। দেখুন আমাদের ডাব চিংড়িটা কতটা সুন্দর হয়েছে। আমাদের ডাব চিংড়িটা এখন একদম রেডি সার্ভ করার জন্য। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। পরবর্তীতে আমি আরও মজাদার রেসিপি নিয়ে হাজির হচ্ছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।